বলছি মানে এই যে আপনার যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো তো আমি কন্টিনিউ কাল থেকে খেয়ে যাচ্ছি, কিন্তু জ্বরটা যখন ছাড়ছে না পুরো, মানে আমি সেই মানে চান করে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, মানে ঘাম দিয়ে। ঘামটা দিয়ে দিচ্ছে তো? হ্যাঁ, কিন্তু যে ঘামটা দিয়ে যে জ্বরটা ছেড়ে যাচ্ছে, কিন্তু মানে এই যে আমি ঘামটা দিচ্ছি সেই অবস্থায় আমি থার্মোমিটার দিয়ে মাপলাম, দেখছি এখনো 100 জ্বর আছে। কপালটা মানে এসে গরম, যেরকম গরম কি গরমই আছে। আচ্ছা, মানে লাস্ট লাস্ট টেম্পারেচারটা কত আছে? 100 মানে এই জাস্ট আমি 2 মিনিট আগে মাপলো। আচ্ছা, কালকে কালকের থেকে আজকে কেমন লাগছে? কালকের থেকে আজকে একটু সুবিধা লাগছে, কিন্তু ওই শুধু ওই প্রবলেম বলতে ওইটাই হচ্ছে আর। জল তেষ্টাটা কেমন আছে? জল ডিসচার্জ মানে ভালোই আছে। কালকের থেকে কত পার্সেন্ট কম লাগবে? কালকের থেকে মোটামুটি মানে 70% ইয়ে আছে, ক্লিয়ার আছে। 70% ইমপ্রুভ হয়েছে তো? হ্যাঁ, 4 দিনে যেটা মানে 4 দিনে যে প্রবলেমটা ছিল, যতটা মানে রিক তার থেকে মানে 70% অনেক অনেক ইয়ে আছে। ঠিক, তাহলে 24 ঘন্টায় মোটামুটি ইমপ্রুভমেন্টটা অনেকটাই। হ্যাঁ, তাহলে এটা মিনিমাম 3 দিন এই ওষুধটা চালাতে হবে, ঠিক আছে? এই 3 দিন চালানোর পরে আবার হচ্ছে অন্য ওষুধ যদি প্রয়োজন পড়ে আর কি, প্রয়োজন পড়তেই পারে, আমি কিন্তু আবার দেব। কিন্তু ওই কালকের দিনটা চল, বলছিলাম যে 2 দিন তো হয়ে গেল, তো মানে 2 দিন ধরে মাথাটা পুরো একদম মানে গরম হয়ে আছে, আর টেম্পারেচারটা মাপলেই 100-এর মতন টেম্পারেচার দেখাচ্ছে। মানে গা হাতটা পুরো ঠান্ডা। মাথাটা গরম থাকছে তো? হ্যাঁ, মাথাটা গরম থাকছে। আর ওই জল তেষ্টাটা কেমন আছে? হুম, জল তেষ্টাটা কেমন আছে? জল তেষ্টাটা আছে। ঠিক আছে, আর আর এই যে ওষুধ, যে দুটো ওষুধ যে দিয়েছিলেন, ওই চায়না থাকতে আর, ব্যাপটিসিয়াটা কি খাওয়া হয়নি? হ্যাঁ আপনি তো 2 দিন পর খেতে বলেছিলেন, আজ থেকে খাচ্ছি। ও, আজ থেকে চলছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে কাল কালকে যদি বিকেলের মধ্যে না কমে, হুম, তাহলে আর্নিকা 200 বলে একটা ওষুধ আছে, কি আর্নিকা, আর্নিকা 200, আর্নিকা 200? যদি কালকের মধ্যে বিকেলের মধ্যে না কমে যায় মাথার সমস্যাটা আর ইয়েটা, হুম, তাহলে আর্নিকা 200টা কালকে একটু এনে রাখো বাড়িতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দাদা ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল তো। সেরকম তো কোনো কিছু অসুবিধা নাই, ঠিক আছে। এখন তো সব ঠিক হয়ে গেছে, তা সত্ত্বেও ওই চায়নাটা আরো কিছুদিন চলুক, ঠিক আছে? হ্যাঁ, দাদা আর বলছে আরো 5-6 দিন খাওয়াতে কারণ হবে। ওই ফিভারটা, টাইফয়েডের যে ফিভারটা থাকার জন্য লিভারটাতে একটু হালকা প্রবলেম আছে, হুম, আর এই টাইফয়েডটাকে মোটামুটি কমপ্লিট করে দেবে ওই 20 দিনের মাথায় 1 দাগ সালফার 1 ml, আর 25 দিনের মাথায় 1 দাগ, ঠিক আছে? আচ্ছা, তাহলেই কেসটা সলভ হয়ে যাবে, মানে ব্যাক রেকারেন্ট আর বন্ধ হয়ে যাবে টোটালটা। 28 দিন তো মিনিমাম সাইকেল তো, আর চায়নাটা খেলে এনার্জিটাও ব্যাক করে যাবে, এখন ওই উইকনেসটা কেটে গেছে তো পুরো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এখন মোটামুটি 5-6 দিন পাচ্ছি আরো। আর খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার এই কেসটা যদি নামটা যদি গোপন করে তোমার কেসটা, আমি আমার ওয়ালে ছাড়ি, কোনো প্রবলেম আছে? কিসের? আমার যদি ফেসবুক ওয়ালে ছাড়ি কোনো প্রবলেম আছে? না না, নামটা মুছে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এটা শুধু জাস্ট ওই মেডিসিনাল যে ইয়াগুলো আছে না, কাজগুলো করলো, ওটা আমাদের ডাক্তার গ্রুপে আলোচনার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। ভয়ের আর কিছু নেই।